বুধবার সন্ধ্যার টানটান উত্তেজনা, নাটকীয় মুহূর্ত। এসএসকেম হাসপাতালে এসে পৌঁছা যায় জোকা ইএসআই হাসপাতালে 5G অ্যাম্বুলেন্স। এডি শীর্ষকর্তারা সূর্য কমপ্লেক্স থেকে দিল্লি সদর দপ্তরে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন হাইকোর্টের নির্দেশ নিয়ে। ইডি সূত্রে খবর, হাইকোর্টের উদ্ধতার নির্দেশে এসএসকেমে তৎপরতা বাড়ায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা ইজলাসের উদ্যোগদার শুনানি, কয়েক ঘন্টার ব্যবধানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশের পিছনে কারণও জানিয়েছে আদালত। ন্যায় বিচার এবং তদন্তের স্বার্থে সব দিক বিবেচনা করেই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে বিচারপতি পর্যবেক্ষণ ছিল, কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ না হলে তদন্ত এগুচ্ছে না, তদন্ত থমকে রয়েছে, তাই নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে জানান, সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে ইডিকে। বুধবার রাত 8টার মধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু করতে হবে। পুরো প্রক্রিয়ার জন্য 2 ঘন্টা সময় বেঁধে দেয় আদালত। জানিয়ে দেওয়া হয় কোনোভাবেই সময় অপচয় করা যাবে না। এরপরে তৎপরতা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাতেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে এসএসকেম হাসপাতালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। সঙ্গে ছিল চিকিৎসকের দল। সিআরপিএফ এর ঘেরাটোপে 5G অ্যাম্বুলেন্সে করে সুজয় কৃষ্ণকে এসএসকেম থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ। আবার একইভাবে গভীর রাতেই তাকে ফিরিয়ে দেওয়া হয় এসএসকেম হাসপাতালে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে শুধু পরিকল্পনা বলে দেওয়াই নয়, ইডি জয়েন্ট ডিরেক্টরকে কড়া নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ দেওয়া হয়েছিল এসএসকেমের হাসপাতালের সুপারকেও। বলা হয় ইডির আধিকারিকরা গেলে তাঁদের হাতে সুজয় কৃষ্ণকে তুলে দিতে হবে। সূত্রের খবর, নির্দেশের সঙ্গে কড়া পদক্ষেপ ছিল বিচারপতির। তিনি জানান, নির্দেশের অন্যতা হলে গোটা প্রক্রিয়া দায়িত্বপ্রাপ্ত এবং দায়বদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে পদক্ষেপ করা হবে। এছাড়া আদালত নির্দেশ দেয় কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ডিরেক্টরকেও। বিচারপতি সিনহার নির্দেশ ছিল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় সিএফএসএল এর অফিসারকে সেখানে রাখতে হবে। সর্বোপরি গোটা প্রক্রিয়ার উপর আদালত নজর রেখেছিল বলেই খবর। অভিরূপা হাজার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।